ইমান চলে যাবে, কথা ঠিক না বেঠিক? কোন মুসলমান যদি বলে ফেলে তোমাদের আল্লাহ আমাদের ভগবান এক, কি একই কিছুই ব্যাপার নয়, একই ব্যাপার, ওই মুসলমান সঙ্গে সঙ্গে ইমান হারিয়ে ফেলবে। কেননা আমার ফেইজানেরা যুবকেরা, আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যাবে না। আল্লাহ হলো কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, তিনি আর কোনো শরীক করা যাবে না। জোরে বলে মুসলমান গিয়ে, মুসলমান কিছু নেতারা গিয়ে সব প্রসাদ খায়, তিলক লাগায়, এসব করতে বলেছে কি? তুমি তোমারটা করো, আমাকে আমারটা করতে দাও, কথা ঠিক না বেঠিক? আমি উম্মতের আমার ফেইজানেরা নুসওয়ানেরা, ও নবী পাকে প্রেমিকেরা, তারা তাদের অনুষ্ঠান করবে, আমরা আমাদের অনুষ্ঠান করব নবীর উম্মতেরা, তাও অনুষ্ঠান কথাটা আমাদের বলা যাবে না। কেন? অনুষ্ঠান হলো কাফেরদের ভাষা, মুসলমান যদি অনুষ্ঠান বলে গুনাহগার হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল বলে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহু, যে যার কওমের সঙ্গে চলাফেরা করবে আল্লাহ তার সঙ্গে তার হাসর নাসর করিয়ে দেবে। আমি যদি মুসলমান, যদি আমার চালচলন যদি ইহুদিদের মতো হয়ে যায়, আমার কথাবার্তা যদি চালচলন যদি নাসারাদের মতো হয়ে যায়, আমার কথাবার্তা যদি বেদিন বেঈমানদের মতো হয়ে যায়, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমার সঙ্গে কিয়ামতের ময়দানে ইহুদিদের কাতারে দাঁড় করানো হবে, কথা ঠিক না বেঠিক? বলেন কিছু ছেলে ইহুদিদের নীতি, ইহুদিদের কালচার আমাদের মধ্যে এসে যাচ্ছে না যায়নি, কথা বলে? দাদা হুজুরকে কেউ দেখেছে? হ্যাঁ, দাদা হুজুর ওয়াজ কেউ শুনেছে? দাদা হুজুর ওয়াজ করতে বলতে বলতেন, বাবারা বাবারা, মুসলমানের ছেলে জীবনে খবরদার জল বলবে না, বাবারা বাবারা, মুসলমানের ছেলে জীবনে কখনো ডিম বলবে না, বাবা, মুসলমানের ছেলে জীবনে কো ভাই জানে রাও। দাদা হুজুর কেমলা বলতেন, মুসলমানের জীবন ছেলে জীবনে অনুষ্ঠান বলবে না বাবা, মুসলমানের ছেলে জীবনে খবরদার ও ভাই জানে রা, মাংস বলবে না, গোস্ত বলবে না বীরম্মাতেরা। দাদা হুজুর কেবলা বলতেন, বাবারা বাবারা, মুসলমানের ছেলে জীবনে খুন রক্ত বলবে না, খুন বলবে না বীরম্মাতেরা। ও মুসলমানের ছেলেরা, মুজাহিদুজ্জামান আমাদের গারে কি সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর এক তারিখে মুজাহিদুজ্জামানের সামনে বলে ফেলেছিল রক্ত। দাদা হুজুর কেবলার চেহারাটা লাল হয়ে গিয়েছিল আমার ফেইজানেরা। মুজাহিদুজ্জামান বললেন, বাবা জুলফিকার, এ জুলফিকার কি বললে বাবা? আব্বা জান আমি রক্ত বলে ফেলেছি বাবা জুলফিকার। মুজাহিদুজ্জামানের চেহারাখানা লাল হয়ে গিয়েছিল আমার ফেইজানেরা। এই বাবা জুলফিকার জীবনে কখনো রক্ত বলবে না বাবা, খুন বলবে নাই, লুহু বলবে, কেন ওটা হলো কাফেরদের ভাষা। ও নবীর উম্মতেরা আমার ভাইজানেরা, আজকে ছেলে গোয়ালিয়া এলাকায় আজ 30 বছর 50 বছর ধরে জলসা হচ্ছে, এখনো মানুষ গোস্ত বলা শিখলো না, মাংস বলছে, কথা ঠিক না বেঠিক? বলেন আচ্ছা, আমার আলোচনা রাগ হচ্ছে নাকি? দেখেন সন্ধে রাত্রিরে তো একটু আলোচনা, দু চারটি একটু ভালো মন্দ কথা বলি, যাতে শিক্ষা পায় মানুষ। কেন মানুষ আমাকে নিয়ে এসেছে হাজার হাজার টাকা দিয়ে মুখ দেখার লেগে নয়, দুটো নসিহাত শুনে সেই অনুযায়ী কাজ করার লেগে, কথা ঠিক না বেঠিক? ওয়াজ মানে পার্টির কথা নয়, এখনকার সব মলি সাহেব হুজুররা সব পার্টিতে নেমে গেছে, ঝাঁটা মেরে তাড়াবে, যে এই যদি কেউ বলে সিপিএম তৃণমূল বিজেপি, ঝাঁটা মারতে মারতে বলে বেরো এখান থেকে, এখানে পার্টির কথা বলতে এসছো, দূর, এখানে আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল যদি বলো না। আর মুড়ি তো এখন হয়ে গেছে দালাল, সিপিএম কে যারা ভালোবাসে, যে হুজুর সিপিএম এর দালালি করছে তাকে দাওয়াত করছে, বলে হুজুরটাকে চ, ওর লাইন ওর ক্লিয়ার করছে। আর যে হুজুর টিএমসি হয়ে বলে, বলছে ওই হুজুরটাকে দাওয়াত করতে হবে, কেন? হুজুর টিএমসি হয়ে বলে, এ মিয়া তাহলে এখানটা এই এই নামটা তাহলে তুলে দাও, নবী দিবস টবি দিবস তুলে দিয়ে লেখো সিপিএম এর মঞ্চ, কথা ঠিক বলছি না ভুল বলছি? ছেলে খেলা করছেন, আল্লাহর সাথে পাকামু চলবে? আরে হ্যাঁ কি না বলে,
নবীর উম্মতিরা আমার হয়ে জানেরা মুসলমান হয়ে ছেলেরা ও নবী পাকে প্রেমিকেরা ও নবীর উম্মতিরা আমার হয়ে জানেরা ও আমার নবীর উম্মতিরা তিনা এমনি বলি হয় না তিনাদের ব্যবহার তিনাদের চাল চলন ভাই জানেরা নবীর উম্মতিরা আল্লাহর ওলি তানারা এমনি হয় না তানারা আর আল্লাহ সমস্ত আইনটাকে মেনে নিয়েছিলেন তাই আল্লাহ তিনাদের ঘরে ওলি করে দিয়েছিলেন আজকে যদি আমি বাড়ি বাড়ি ঘুরি ভাই জানেরা মুসলমানের ছেলে হাইরে গাই ইহুদিদের নাসারা বেদর্মীদের মতো বাড়ি আজকে হয়ে গিয়েছে যদি বলেন হুজুর কেমন ইহুদিদের নাসারাদের বেদর্মীদের বাড়িতে ফটো ঝুলানো থাকে বা দিয়ে এখনকারের মুসলমানের ঘরে ফটো আছে না নাই চিনলে বলেন একটু কথা বলেন তো দেখুন দেখি এরকম ফটো স্বামী স্ত্রী হাত ধরে গল্প করতে করতে না কি করতে জানি স্টুডিওতে গিয়ে তুলেছে আর ওই ঘরে আমাদের ঘরে খেতে দিয়েছে এমন এই ক্ষুদার গজব কে গো বললো হুজুর আমার বউ খুব কম বক্তা বউকে এখানে রেখেছি কেন মরে টরে গেছে নাকি তোর বউ মালা লিয়ে মালা দিয়ে দিলে তো কাজ মিটে যেত এরম মালা এই যে গোল ফটোতে টাঙিয়ে দাও কেন হিন্দুদের বাড়িতে হয় না মরে গেলে ফুল টেঙ্গে দেয় না ফটোতে হ্যাঁ কিনা বলে বলে না হুজুর কিছু মনে করবেন না একটু বিয়ে স্মৃতি রেখে দিয়েছি কিসের স্মৃতি অনেক মুসলমান কি করে জলসা থেকে ফটো কিনে ঘরে মারে ওই যে এখন কোরআন শরীফ পড়ছে একটা বাচ্চা ছেলে কি সুন্দর দেখতে ফর্সা পাড়া এই রকম করে দোয়াছে আছে ওটাকে ঘরে মারে না মারে নে ছিলনে বলেন আচ্ছা খোদার দিকে চেয়ে বলেন ওটা মারলে স্বভাব হবে না গুনাহ হবে আজ ওয়াজ আপনাদের ঘরে লি করব যে সব হচ্ছে বাড়িতে আজকে সে সব লি ওয়াজ হবে অসুবিধা আছে নাকি হ্যাঁ দেখবে কেন এইসব ওয়াজ আবার পছন্দ করে এখনকার সব মলি সাহেবরা ওয়াজ করছে শুধু ঘটনা আর নামাজ রোজার ওয়াজ তো নেই আবার এমন মলি সাহেব আছে সমাজে বলছে না পড়লেও হবে হ্যাঁ নামাজ না পড়লো আরে হয়তান এমনি মানুষ পড়তে চাইছে না তুই এমন ওয়াজ করছি লাগতো আরো নামাজ পড়বে ঠিক বলছি না ভুল বলছি ও নবী উম্মতিরা ও মুসলমানের ছেলেরা যুবকেরা নজওয়ানেরা গো ও আমার ভাই জানেরা কোরআন পড়ুক আর যাই পড়ুক না কেন গো ওটা জেনে রাখবেন ফটো হলো গোনা ভাই জানেরা আল্লাহ নবী দয়া নবী নবী আমার আল্লাহ নবী ঘরে গেলের আম্মা জানাই ঈশা সিদ্দিকা ঘরে জানলায় একটা পর্দা টাঙিয়েছিল ও ভাই জানেরা নবী আমার এসে পর্দাটাকে দেখে রসুলুল্লাহ পর্দাটাকে ছিঁড়ে নিলেন নবী আমার ছিঁড়ে কুটুকুটি করে আগুনের মধ্যে পুড়িয়ে দিলেন আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি কেন পর্দাটাকে ছিঁড়ে ফেললেন ও বিবি আয়েশা ওই পর্দাটার মধ্যে যেন একটা মানুষের কিছু ছবির আকৃতির মতো যেন আমাকে লাগছে কেননা যে বাড়িতে ছবি থাকবে আল্লাহর রহমতের ফেরেশতা সে বাড়িতে জীবনে থাকবে না আরে যে বাড়িতে ছবি থাকবে আল্লাহর ফেরেশতা সেই বাড়িতে থেকে যাবে আরো জোরে হবে না উলঙ্গ কোন উলঙ্গ বাচ্চা দেখারও রাখতে নেই ফেরেশতারা এমন একটা জাত কারা ফেরেশতারা এমন একটা জাত নাই তারা তারা উলঙ্গ মানুষ দেখলে দশ হাত কেন এক হাজার হাত দূরে চলে যায় ওই জন্য সৌদি আরবে যারা বাচ্চা একদিনের ছেলেকেও তারা উলঙ্গ করে এই কি হলো রে কাকে ডাকছে পালা ঝন্টু মন্টু পল্টুকে সব ডাকছে সব জোয়ান ছেলেরা হ্যাঁ এরা সব যেন কাঠবিড়ালি হয়ে যাচ্ছে এতে একটু গায়ে ঘোষ লাগছে না যুবক ছেলেগুলো সব প্যান এমন পড়ছে যেন কাঠবিড়ালি হচ্ছে শুধু পাবজি খেলছে কি হবে এদের দশা কি হয়েছে কি হয়েছে কে ফোন করছে কার মোবাইল চুরি হয়েছে হ্যাঁ গা কার মোবাইল চুরি হয়েছিল চুরি হয়ে গেছে যা কোথা থেকে চুরি হলো আমার ভাই জানেন আলো জোয়ানেরা এই বালা গুনু যা বালা মুসিবত জেলিয়ে কাবা কইলি পাঁচ করতে দেবেন এরা Oh!
আমি উম্মতিরা ও আমার ছেলে গোয়ালিয়ারা কাছেরা ও নজওয়ানেরা নবীর উম্মতিরা আমার ভাইজানেরা আমি যে কথা বলছিলাম ও নবীর উম্মতিরা মুসলমানের ছেলেরা যুবকেরা সৌদি আরবে একদিনের বাচ্চাকেও তারা উলঙ্গ রাখে না কেননা উলঙ্গ থাকলে সেই ঘরে জীবনে সেখানে ফেরেশতা থাকে না আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখেন বাচ্চা ছেলে তো দূরের কথা বারো তেরো চোদ্দ বছরের ছেলেগুলো ন্যাংটো হয়ে পুকুরে গোসল করছে কথা ঠিক না বে ঠিক ঠিক বলছি না গরমের সময় হাফ প্যান্ট খুলে দিল দিয়ে কালো কালো সব ছেলে কয়েকটা আছে হ্যাঁ শুধু পুকুরে ন্যাংটো হয়ে ইমাতা উমাতা আর ওই উঠে আবার প্যান্ট খুলে এই আমি ঠিক কথা বলছি না ভুল বলছি যে হুজুর আপনার আলোচনা এরম তো হয়নি বলেন দেখি কি খারাপ লাগে অথচ একদিনের বাচ্চাকে সৌদি আরবে কাপড় একটা চাপা দিয়েও রেখে দেয় আমার ভাইজানের আনোজওয়ানেরা ও নবী উম্মতিরা মুসলমানের ছেলেরা যে বাড়িতে ছবি থাকবে উলঙ্গ কেউ যদি থাকে আল্লাহর ফেরেশতা ওই বাড়িতে যাবে না ও ভাইজানেরা এখনকার কিছু বাপেরা ছেলেদের লেগে খেলনা কিনে ওগুলো কিনলে গোনা হবে ও ভাইজানেরা মাছ বলেন আর পুতুল বলেন আর যাই বলেন না কেন ওই সব খেলনা গুনো আপনি নাতির লেগে কিনলেন আপনার বাচ্চা মেয়ে ছেলের লেগে কিনলেন ওগুলো আপনি গুণাগার হয়ে যাবেন কথা ঠিক না বে ঠিক বাচ্চার কোনো গুনাহ হবে না কেন সে কোনো বেগুনাহ তার কোনো বুদ্ধি শুদ্ধি নাই কিন্তু আপনি তো বুড়ো আপনার তো আল্লাহ জ্ঞান দিয়েছে আপনি একটা মূর্তি কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন গুনাহ হবে না হবে না ছিনলে বলেন এসব সব ওই যে এরকম করে দড়ি টানলে পিছন দিক দিয়ে হুড় হুড় করে দৌড়াচ্ছে কচ্ছপ দেখেন না ও কিনা গুনাহ এখানে কারা কারা ছেলেদের কিনে দিয়েছেন একটু হাত তোলেন দেখি কেউ কেনে নে আমার ভাইজানে আনোজওয়ানেরা ও নবী পাগে প্রেমিকেরা মুসলমানে ছেলেরা ও নবীর উম্মতিরা ঘরটা কি আল্লাহর রহমত যেন আসে সে চিন্তা করে ও নবীর উম্মতিরা আপনার ঘরে আল্লাহর রহমত ঢুকবে কি করে আপনার ঘরে রহমত ঢুকতে গেলে আপনার স্ত্রীকে সবসময় ঘরে কোরআন পড়তে হবে ও কিন্তু বড় অবাক লাগে আজকে আমাদের মেয়েরা মা বোনেরা এরা কোরআন বাদ দিয়ে সিরিয়াল নিয়ে মেতেছে না মাতে নে ছিলনে বলেন এই যারে বলেন এই কার ঘরে টিভি আছে একটু হাত তোলেন তো দেখি এই কচি এই এদিকে তাকা তোর ঘরে টিভি আছে সত্যি কথা বল আমি আমি আমাকে দেখা আছে এই হলুদ পাঞ্জাবি কে বল তোর ঘরে নেই টিভি যাক ভালো এই তোর বাড়িতে আছে তোর বাস ঠিক আছে এই তোর কোচি আছে টিভি এলাকায় তাহলে নেই নাকি গো এখন আর টিভি দরকার কি আছে মোবাইল বলে হুজুর ছেলেটা আমার কথা শিখছে না সেদিন একজন মানুষ তাবিজ করত আলিতে এলো হুজুর দোয়া করে ছেলে এখনো আড়াই বছর না তিন বছর বয়স এখনো কথা বলতে শেখে না আমি বললাম শোনো মোবাইল ঘাটা বন্ধ করে দাও তাহলে তোমার ছেলে কথা শিখে যাবে না বীরম্মাতিরা আজকে বাচ্চাদের এত কথা ফুটতে দেরি হচ্ছে কেন কথা ফুটবে কি করে ছেলের মুখের দিকেই তাকাইনি মোবাইল নিয়ে পড়ে সেই আর বাপও এসছে সুই কাজ থেকে ও এসে চলল এই আর ছেলে হাবা হবে না তো কি হবে এই কথা ঠিক বলছি না ভুল বলছি আমার মিলান বর্তমানের সময় সত্যিকারের কথা আগে কত এক দেড় বছরে কথা শিখে যেত বাচ্চারা এখন শিখতে গেলে পাঁচ দশ পাঁচ বছর চার বছর লেগে যাচ্ছে কারণ একটা এই খুদার গজব মোবাইল এসে গেছে ও নবী উম্মতিরা আজ এমন পরিবার কিছু আমাদের আছে স্ত্রী এক অক্ত নামাজ পড়ে না ওই বাড়িতে আল্লাহর রহমত জীবনে যাবে না ও নবীর উম্মতিরা একটা ছেলে কখন ভাগ্যবান হবে জানেন যে একটা পুরুষ কখন সে ভাগ্যবান হবে জানে কেউ যদি একটা নামাজি আল্লাহ বলা যদি একটা স্ত্রী পেয়ে যাবে ওই পুরুষটা থেকে ভাগ্যবান কেউ হতে পারে না আরো জোরে বলেন
হাড়ুয়া মেলা একটু ঘুরে এসে বাড়ুই ফাল্গুনে ঠিক বলছি না ভুল যাওয়া হয় না হয় রে আরে হ্যাঁ কিনা বলেন না বাড়ুই ফাল্গুনটা কমসে কম একটা দিন তো বছরে বেরোয় কি গো তুমি তো হাড়ুয়ার ছেলে নাকি হাড়ুয়ায় বাড়িতে না কাশীপুরে ও সামনগর হাড়ুয়ায় বাজার কাছাকাছি হবে এই এলাকা থেকে হাড়ুয়ায় মেলায় যাই তো নাকি আত্মীয়র বাড়ি যাই না ওই সর্বনাশ সারা বছর আত্মীয়কে খবর নেই ঠিক ফাল্গুন মাস পড়লো বুবু যাবো এবারে হ্যাঁ যে স্ত্রী যে নামাজি হবে না পরেশগার হবে না ওই সংসারে অভাব আসতে পারে কথা ঠিক না বে ঠিক বলেন ও ভাই জানেন আপনি মিলিয়ে এলেন যাদের বাড়িতে নামাজ আছে আল্লাহর কাজ আছে দিন আছে শরিয়াত আছে পর্দা আছে তারা গরিব হলো তারা সুখে শান্তিতে আল্লাহ তাদের দিন কাটিয়ে দিচ্ছে মিলান আপনি আমার কথা গরিব হোক তারা না অল্প ইনকাম হোক বলে কি হবে তার বাড়িতে একটা সুখ শান্তি আছে কেন তার বাড়িতে আল্লাহর শরিয়াত আছে জোরে বলেন সুবহানাল্লাহ আজ আমাদের বাড়িতে শরিয়াত আসবে কি করে আমাদের মেয়েগুলো সব আজকে বেপর্দা বিহায়ার মতো ঘুরছে আমি তো আসলাম আপনাদের গ্রামে দেখছিলাম সব মেয়েগুলো রাস্তায় সব বিহায়া বেপর্দার মতো ঘুরছে এদের ঠিকানা কোথায় হবে জান্নাতে না জাহান্নামে আরে জোরে বলেন আরে লেগে দোষ আমাদের গার্জেন ফুরফুরা শরীফে গেছেন কই ছোট হুজুরের বউকে দেখতে পাননি আমার মাকে কই দেখতে পাওনি তো আমার স্ত্রীকে কই দেখতে পাওনি তো হ্যাঁ কেন কেন দেখতে পাননি পর্দার বাড়ি ওই জন্য আমাদের বিয়ে আমাদের ঘরে হয় ঘোড়া আল্লাতি আমাদের বলে ঘোড়াই খাওয়া ভালো আমার বিয়ে হয়েছে আমার চাচার মেয়ের সাথে আমাদের সব চাস্ত ভাই বোনই বেশি বিয়ে কেন বলেন দেখি বাইরের মেয়ে এসে পারবে না দমেটকে মরে যাবে ওই ঢুকবে আর কাফন পরে বেরোবে যদি আবার ডাক্তার পানি কোথায় যাই সেটা ব্যাপার আলাদা এমনি এক্সট্রা বেরোতে পারবেন আর আমাদের ভাবি গুলি আজির খেতে লাগে আর বেরোচ্ছি গল্প করছে আজ আসর বেলা এই ঠিক বলছি না চার পাঁচ জন ছটা দশটা মেয়ে আজির নিয়ে এবারে কুলের সময় এসেছে কুল একদম বলবে ভাবি তুমি লুল লঙ্কা মেখে নিয়ে এসো বলে ভালো দেখে কুল নিয়ে এসে গল্প হবে আর কুল একটা করে দিয়ে হবে আর খাবে এই কথা ঠিক বলছি না ভুল বলছি ও মুসলমানি ছেলেরা যুবকেরা নজওয়ানেরা আজকে মুসলমানের বাড়িতে এত অভাব এত অত্যাচার এত জুলুম এমনি নগর আজকে আমাদের বাড়িতে শরিয়াত নাই বলে আজকে আমাদের এই দুর্দশা ও নবীর উম্মতেরা তাই আমি আজকে এলাকার মা বোনেদের বলে দিয়ে যাব ও আমার মা বোনেরা তোমরাই পারবে একটা তোমার স্বামীকে তুমি সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবে আর তোমার স্বামীকে তুমি পারবে গন্ডগোলের রাস্তায় তুমি নিয়ে যেতে আমার ভাই জানে রাও ও মেয়েরা শুনে রেখে দাও আল্লাহ তোমাদের মতো মর্যাদা কাউকে করে দেয় না মেয়েরা যদি বলে হুজুর আল্লাহ তো আমাদের উপরে আল্লাহ আমাদের ঘরে বন্দি করে রেখে দিয়েছে আমাদের তো কিছু স্বাধীনতা নাই আমরা কি একটু বাইরে বেরোতে পারবো না হাট বাজার করতে পারবো না না মা তুমি পারবে না আমার বোনেরা পারবে না আল্লাহ শরিয়াতের আইন লাগে পর্দা হলো ফরজ যেমন নামাজ রোজা যেমন করতেই হবে ধনীদের জন্য হজ যেমন করতে হবে ধনীদের জন্য যেমন যাকাতটা দিতেই হবে আল্লাহ আমার মা বোনেদের লাগে পর্দাটাকে ফরজ করে দিয়েছে আরো জোরে বলেন এখন পর্দা চব্বিশ পরগনায় আছে আল্লাহর দিকে চেয়ে বলেন তো দেখি হ্যাঁ খুব এত কম মানে দেখা যাবে এত কম বাড়ি বাড়ি ঘোরেন আল্লাহ রসুল বললেন ও ভাই জানে রাজলোকেরা আল্লাহ নবী বললেন সাবিরা যদি তোমরা কোনো মানুষের বাড়িতে যাওয়ার আগে অনুমতি ছাড়া কারোর বাড়িতে প্রবেশ করবে না কেননা যে বাড়িতে পর্দার বাড়িতে খবরদার
বিনা অনুমতিতে যেন প্রবেশ করবে না। আচ্ছা আল্লাহর দিকে চেয়ে বলের এই ছেলে গোয়ালিয়া গ্রামে কার বাড়িতে কে যখন ঢোকে অনুমতি লাই হাঁকি না চিনলে বলেন ওই গো বড়খালা ভালাজো, আরে মামা কি করছো, আরে ছাগল কি দেখারে, তুই বাড়িতে ঢুকে গেলি কিছু না বলে কি কি হালতে আছে মেয়েরা দেখ। শরিয়াত আল্লাহর আল্লাহর নবী বললেন একটা বাড়িতে যখন তুমি যাবে তার বাড়িতে অনুমতি ছাড়া গলা হাঁকার না দিয়ে ঘরে যেও নি, কারণ কে কি হালতে থাকবে, কথা ঠিক না বেঠিক। ও ভাই জানে রাজুকেরা নোজোয়ানেরা আজকে বেপর্দায় বাড়ি হচ্ছে লেগে দোষ মেয়েদেরও দেবো না আমাদেরও দোষ আছে। যদি বলেন খুঁজুন আমাদের কেন দোষ, আপনি লোকের বাড়ি যাওয়া বন্ধ করে দেন আপনার বাড়িতে লোক আসা বন্ধ করে দেবে, আপনি ঝন্টুর বাড়ি যাচ্ছেন বন্ধুর বাড়ি অথচ বন্ধুর বউকে দেখা আপনার দেখে দেখা হলো হারাম না জায়েজ চলবে না। ও ভাই জানেরা যদি আপনার বন্ধু আপনাকে বলে যে ভাই আমার ঘরে এসো আপনি সোজা বলে দেবেন ভাই আমি পারবো না, কেননা শরিয়াতের আইন হলো পর্দা, আল্লাহর আইন পর্দা, তোর স্ত্রীকে দেখা দিয়াম আমার গুনাহ হবে, আমি তোর বাড়িতে যাব না, আমি দেখি আপনার বন্ধু কি করে আপনার বাড়িতে আসে তাকে একটা লজ্জা লাগবে না লাগবে না বলেন। আরে আপনি বলেন এই বলবেন তো আবার বলে চয় একটু দেখে এসি কেমন হয়েছে, এই কথা ঠিক বলছি না ভুল বলছি, আমার বিয়েতে গিয়ে ঝন্টু বয়সিং এ সেলফি নিয়ে এসছে, এই সর্বনাশ আবার লিখেছে বেবাড়িতে টাসলাম বাবা লিখে আবার ছেড়ে দিয়েছে নেটে আবার লাইক দিচ্ছে অনেক, এই ঠিক বলছি না ভুল বলছি। আমার ভাই জানেন আলো জোয়ানেরা ও নবীর উম্মতিরা মুসলমানের ছেলেরা আজকে স্বামীগুলোকে বলি তারা কি তাদের পুরুষ সত্য হারিয়ে ফেলেছে নাকি, যারা নিজের স্ত্রীকে পর পুরুষকে দেখা দিতে দেবে আমি মনে করি সে সব স্বামীদের পুরুষ সত্য নাই, এজন্যই তারা অপর পুরুষকে দেখা দিতে দায়। ও ভাই জানে রাগ করবেন না, ছোটকার ফাটক আমাকে ছেলে গোয়ালিয়ার লোক দাওয়াত করুক আর নাই করুক আমার দরকার নাই, আল্লাহ আমার রুজির ব্যবস্থা, আল্লাহ যখন আমাকে পাঠিয়েছে আমার ব্যবস্থা করে পাঠিয়েছে না পাঠাইনি বলে, শুধু আমার নয় এখানে যে কটা মানুষ বসে আছে আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ আপনার আমার রুজির ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছে। অনেকজন আবার বলে ছেলে লুগুনি বলে দুটো থা অপ্রসন্ন করে এই জাহান্নামী হয়ে চলে যাবে, সমাজে আজকে ঘোরেন চব্বিশ পরগনা নাই সব অপ্রসন্ন কিছু কম বেশি মেয়ে করে দিয়েছে যাতে জীবনে বাচ্চা কাচ্চা না আসে, যারা রোগের কারণে করবে আলাদা কথা, এক একজনের ও জায়গাতে টিউমার হয় অনেক কিছু হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইচ্ছা করে যারা করবে ছেড়ে যদি স্বামীর হুকুম থাকে সেও যাবে জাহান্নামাই এই কাঠুন সে দিয়ে কাওয়া কো হেলছে, এই সব সব কোথা থেকে আসে কোথায় বাড়িয়ে দে, একটু ওয়াচ করতে দেবেন এরা চ্যাংড়া ছেলেগুলো হাতে ব্যাসলেট দিয়ে হারামের জিনিস হাতে লেগে ছেলেদের লেগে ব্যাসলেট পড়া কি হারাম কথা বলেন না। আচ্ছা আমার উপরে কি রাগটা হয় নাকি, আমি হক কথা বলি বলে আমার উপর অনেকজনের রাগ হয় জানেন, যে হুজুরি এরম হুজুর দেখিনি এরম আমার হুজুর এসবে ওয়াচ করবে ঘটনা বলবে ঘটনা বলতে মাথায় হাত বুলিয়ে বুঝ চলে যাবে কাজ খুঁজে পাই, ওয়াচ জস্ট কেন দিয়েছিস, ওয়াজ মানে তো কিছু শিক্ষা নিবি না ঘটনা শুনবি, ঘটনা শুনবে সেটা শিক্ষা নিয়ে ঘটনা, কথা ঠিক না বেটি। ও নবীর উম্মতিরা ও মুসলমানের ছেলেরা যুবকেরা নজওয়ানেরা ও নবী পাকে প্রেমিকেরা রাগ করবেন না, আমার স্ত্রী বেপর্দা হচ্ছে এর লেগে আমার দোষ 100% কেন জানে, আমার স্ত্রীর ক্ষমতা নাই আমার বিনা পারমিশনে আমার বাইরে ঘরের বাইরে পাবার করবে না না না, আমি আমি স্বামী আমার বিনা অজুহাতে জীবনে কবরদার আমার স্ত্রী বেরোতে পারবে না, আজকে যে মেয়েরা ঘুরছে এই ছেলে গোয়ালিয়া জল সাথে এর জন্য দোষ পুরুষদের আছে না নাই চিনলে বলেন, আরে হ্যাঁ কি না বলেন, আমার এলাকায় এমন কিছু শয়তান মার্কা মেয়ে আছে না এক একজন পর্দা করলে আর বলে দেখাচ্ছে যেন দেখাচ্ছে পর্দা করে যেন দেখাচ্ছে, সবাই আমরা এমনি ঘুরছি আর উনি পর্দা করছে, এই কথা ঠিক বলছি না ভুল বলছি, ভালোর ভাত নেই, ভালো ভাত নেই, সৎ মানুষের বন্ধু কম,
আমার ভাইজানেরা যুবকেরা নওজোয়ানেরা ও নবী পাকে প্রেমিকেরা আমার মা বোনেরা গো আমি আজকে তোমাদের পীরের আওলাদ বলে দিয়ে গেলাম আল্লাহর নবী নবী আমার মেরাজে গেলেন আল্লাহ নবী জান্নাত আর জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন আল্লাহ নবী জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে আল্লাহ নবী নবী আমার দুনিয়ায় বর্ণনা করলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবীরা বাবারা বাবারা গো আমি নিজের চোখে আল্লাহর জাহান্নাম চোখে দেখে এসেছি বাবা আল্লাহর জাহান্নামে অধিকাংশ মেয়েরা সব জাহান্নামী পুরুষদের তুলনায় মেয়েরা বেশি জাহান্নামী ও মা বোনেরা তোমরা এখনো বলছি পরিবর্তন হয়ে যাও কেননা একটা মেয়ের আল্লাহ এত মর্যাদা দিয়েছে নবী ও ভাইজানেরা মেয়েরা নবী হতে পারে না কিন্তু নবীদের মা হয়েছে ভাইজানেরা আল্লাহ তোমাদের ঘরে এত মর্যাদা দিয়েছে ওরকম মর্যাদা কোন দুনিয়ার কোন ধর্ম দেয় না যদি বলো হুজুর আমাদের ঘরে তো আল্লাহ শুধু পর্দায় থাকতে কষ্ট দিয়েছে নাউজুবিল্লাহ না 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 আজকে চারিদিকে ধর্ষণ হচ্ছে পেপার খোলো প্রত্যেক দিন ধর্ষণের খবর পাবে ইসলাম কেন পর্দায় হুকুম দিয়েছে একটুখানি বর্তমান সময়ের সঙ্গে মিল খেয়ে এলাও আজকে ইসলাম কেন পর্দার হুকুম করেছে এমনি নয় 12 বছর বয়স থেকে সাবান্ন খাওয়ার পর থেকে কেন পর্দার হুকুম করেছে দেখে এলাও আজকে পেপার খোলো ইন্টারনেট খোলো খবর দেখো গো ধর্ষণা 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 ধর্ষণ কেন পর্দা শরিয়াতে হুকুম পর্দাই যদি থাকবে জীবনে ধর্ষণ হবে না কথা ঠিক না বে ঠিক এত লজ্জা হ্যাঁ হ্যাঁ কি বলবো চাচির সঙ্গে ভাইপো পালাচ্ছে এই ঠিক বলছি না ভুল বলছি আবার দুদিন আগে দেখলাম শাউরির সঙ্গে শ্বশুর এই জামাইয়ের বিয়ে আমি দেখেছি এই গুলকার দেব কথা বলি এই 3-4 দিন আগের খবর গো বাংলাদেশে শাউরির সঙ্গে জামাইয়ের বিয়ে হয় কত খুদার গজব বলো দেখি এই আমি কারা দেখেছি এই আমি ভুল কথা বলছি নেট যারা খাঁটি এই তুমি তো নেট টেট ঘাটো এই মিথ্যা কথা বলছি এই কারা দেখেছো হাত তুলবে এ হুজুর আপনার খবরটা ভুল খবর নয় সত্য খবর হাতটা তোলো না রে ভাই এই দেখেছে একটা ছেলে আমার ভাই জানে না যুবকেরা কঠিন অবস্থা আসছে আমাদের ভাই রে ভাই ও নবীর উম্মতির আমার ভাই জানেরা কঠিন দিন আসছে আস্তে আস্তে মুসলমানদের আজকে মুসলমানদের এত গজব এমনি আসে না গঙ্গা এই গজব আসার কারণে মুসলমানদের হাত আছে না নাই ছিললে বলে ও নবীর উম্মতিরা আল্লাহ রসুলের হাদিস শরীফে বলেছে যখন মেয়েরা বেপর্দাই চলাফেরা করে যাবে আল্লাহ ওই জামানায় গজব নাজিল করবে জালেম বাদশার দ্বারায় ও ভাই জানেরা আজকে মেয়েরা আমাদের সব গ্রুপ লোন করছে করে না করে নে ছিললে বলেন আপনাদের এলাকায় হয় মাসে 4 বার করে সারা কবার করে 4 বার করে সারা বার চোখে চশমা দেন আদান চোখে চশমা দি আবার ভাবি চা খাইয়ে চা করে আর বেচারের লাগে এই ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ ঝাঁটার বাড়ি মারতে মাথাই মারতে এই মেয়েগুলো কি আর যাদের বউ যায় আমি তাদের গানে বলি হাই রে গাই আপনি কি রকম স্বামী বলেন আপনার স্ত্রীটাকে একটা পর পুরুষের কাছে ছেড়ে দিচ্ছেন লজ্জা থাকা দরকার ও নবীর উম্মতিরা আমার ভাই জানে না যুবকেরা ও নওজোয়ানেরা নবীর উম্মতিরা ও মুসলমানের ছেলেরা ও নওজোয়ানেরা যুবকেরা আমার ভাই জানে রাগ ও আমার ছেলে গোয়ারি এলাকার ছেলেরা নবীর উম্মতিরা শুধু নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না জান্নাতে যাওয়া যাবে না আপনার স্ত্রীটা যদি বেপর্দার সঙ্গে চলাফেরা করে আপনার মেয়েটা যদি বেপর্দার সঙ্গে চলাফেরা করে আপনার বোনটা যদি বেপর্দার সঙ্গে চলাফেরা করে আল্লাহ আপনার কোন নামাজকে কবুল করবে না আল্লাহ ওকেও দেবে জাহান জাহান্নামায় সাথেও আপনাকে ওলিয়ে যাবে জাহান্নামায় কথা ঠিক না বে ঠিক একা যাবে না ও 4 জনকে নিয়ে যাবে বড় ভাই বড় ছেলে স্বামী আর বড় ভাই বড় ভাই নিজের বড় ভাইকে নিয়ে যাবে নিজের ছেলেকে নিয়ে যাবে নিজের স্বামীকে নিয়ে যাবে আর নিজের বাপকে নিয়ে যাবে এই 4 জনাকে একটা জাহান্নামায় নিয়ে যাবে না
আমার ফাইজানেরা নওজোয়ানেরা নবীর উম্মতেরা আজকে আমার ফাইজানেরা যুবকেরা যদি বলেন হুজুর তাহলে কি মেয়ে স্ত্রী দেখার একটু বেড়াতে টাড়াতে যাব না 100 বার যাবেন তবে জানো পর্দার সঙ্গে যান কথা ঠিক না বে ঠিক আপনার স্ত্রীকে জানো কেউ না দেখতে পেয়ে যায় আল্লাহ নবী দয়াল নবী নবী আমার আল্লাহ নবী স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন নবীর স্ত্রী আপনার আমার মতো বেপর্দায় ছিল না নাউজুবিল্লাহ নবীর স্ত্রী পর্দার মধ্যে আছেন তথাপিও নবী আমার কিছুটা দূরে আল্লাহ নবী সাহাবী দেখারে দেখতে পেয়ে গেলেন নবী আমার যখন সাহাবী দেখারে দেখতে পেয়ে গেলেন আল্লাহ নবী বললেন আমার স্ত্রী এখানে দাঁড়িয়ে যাও আমি রাসূলুল্লাহ একটুখানি আসছি নবী আমার নিজের স্ত্রীকে আমাদের আম্মা জানকে রেখে আল্লাহ নবী নবী আমার সাহাবীদের দিকে আগিয়ে চলে গেলেন আল্লাহ নবী সাহাবী দেখারে বললেন সাহাবীরা ও আমার সাহাবীরা বাবারা বাবারা আমার সঙ্গে কে আছে জানো বাবা অন্য কোন মহিলা মনে করো না ওটা অন্য কেউ নয় অন্য কোন মহিলা নয় ওটা হলো তোমাদের মা আমি নবী আমার স্ত্রী আল্লাহ কোরআনে বলে দিয়েছেন উম্মাহাতুল মুমিনিন ও ইমানদারেরা মুমিনেরা নবীদের স্ত্রীরা হলো তোমাদের মা মায়েদের সম্বন্ধে খারাপ ধারণা লিয়া যাবে বলেন আমার ভাই জানেরা নওজোয়ানেরা নবীর উম্মতেরা ও মুসলমান ছেলেরা সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করে দেবেন হুজুর নেবেন না ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কোন মহিলা যাবে আর আমরা খারাপ ধারণা নিয়ে লব নাউজুবিল্লাহ না 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 হুজুর আমরা কিছু মনে করি না আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা আমি নবী জানি তোমরা কিছু মনে করবে না তবে শয়তান আর বসে নাই সে তোমাদের মনের ভেতর ঢোকাতে পারে না পারে নে বলে ও ভাই জানে রাজুকেরা নবী আমার বললেন আমার সাহাবীরা ওই শয়তান যদি তোমাদের ঘরে ধোকা দিয়ে দেয় যাই দেখ তোদের নবী কার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে গুনাহগার হয়ে যাবে বাবা সেই জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে আগে থেকে সাবধান করে দিলাম আরো জোরে বলে ও ভাই জানেরা নবীর স্ত্রী পর্দার মধ্যে আছে তথাপিও রাসূলুল্লাহ ও ভাই জানেরা সাহাবীদের ঘরে গিয়ে বলে দিলেন আজ আমাদের সমাজে ভাবি গুনো আজকে মোটর বাইকে করে এখান থেকে ঘটক পুকুর আপনার রাজার হাটে মালাউ ঘাটিতে মার্কেটিং করতে যাই না যাইনে চিল্লে বলে আমি জলসা করছি ডাক্তার সাহেব জলসা করছি পরে ফোন আমার ভাই জানেরা নজোয়ানেরা নবীর উম্মতেরা।